মুরগি এই নলা ছোট গোপিনে পানি ছিটা হে না আবার কিন্তু অপু দিয়া দিমু আম্মা ওই যে মুরগি আছে না ওই মুরগি কক্কট করে টয়লেট করে আয় ওরে মা দেখভাল করি আমি তো সবসময় বাড়ি থাকি না আর আমার সামালটা হয়েছে এরে বাপ রে বাপ একটা বুয়াল কিচ্ছু বোঝে না আমি কখন একটা জুস নিয়ে যাবো এক প্যাকেট চিপ নিয়ে যাবো তবে আমার ওই
বাচ্চা বোমাটা খাবি। মেয়েটা খুব ভালো, খুব ভালো, একটু বুদ্ধি প্রতিবন্ধী, কিন্তু ওকে কেউ আদর করে না। সবাইকে আমি কেমন করে বুঝাবো? তো একটা মানুষ। চাইছিলাম বুঝছো, কিসের জন্য পাঠাইছে আমি জানি, উয়ের রোগ আমি সব চিনি। দেখেন আপনি কিন্তু ভুল কথা, আম্মা আমাকে পুকুরে গোসল করাইতে পারেছে, আমরা সুন্দর মতো গোসল করাইতে পারি না বাবা। আমার চেনে হয় না, যাও কি গেলে না সে দিন ওয়াই যা হয় সব আমি দেখো। যাও যাও যাও, দিলাম দিলাম দিলাম, কে গেছে গা বাবা, কি গেছে গা। এই দেখো তোমার জন্য আমি জুস নিয়ে আইছি, নাও। জুস? আচ্ছা আজকে তো তোমার কেউ মারে নাই। মারছে তো। কে মারছে? ওই সুদিনের বাচ্চা আর ওই যে মা। শোনো, মারে নাই। শোনো, তোমার যখন ধরবে আসবি না, তুমি খ্যাক করে কাও মেরে দিবে। হ্যাঁ আসি কেমন করে আপু যে আম্বু করে ধরিয়া আমার না। ওরে আসো আসো বোমা, ঘর চলো ঘর চলো, একটু টান দেই। হ্যাঁ চলো ঘরে যা খাইলে, চলো 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 বোমা চলো। ছাড়ো তো, ভাল লাগে না। কত কষ্ট কইরা ভাবছিলাম এই একটা সুযোগ পাইছি ওই সতীনরে একটা শিক্ষা দিমু। আমাকে শাশুড়ি কি সুন্দর কইরা আমাদের শিকারকে হাতে তুলে দিছিল, কিন্তু ওই যে কই আর পারলাম, আমাকে শ্বশুর আব্বা ফোনার লিখে কি কোনো কিছু করতে পারি? আরে বাবা চুপ করতো, তোর যে কষ্ট না আমার ঠিক সেই একই কষ্ট। আমি বুঝি না ওই পাগল মাগল একটা আছে সে বড়বুবুর আব্বা কি না চোখে হারায়, যত ভালোবাসে শুধু ওকে। এই আপদটাকে যখন এই বাড়ি থেকে বের করতে পারবো না, তখন যে কি শান্তি হইব, ততদিন আমাদের হয়েছে যত অশান্তি। আইডিয়া বুবু? কি আইডিয়া? আমার মাথায় না একটা বুদ্ধি আইছে। বুদ্ধি? হ্যাঁ, আমরা যদি একটা কাজ করি ভালো হয় না? কি কাজ? আমরা দুজনে আমাদের শাশুড়ির গয়না চুরি করি বুঝছো, গয়না চুরি কইরা নাম দিব ওই সতীনের, তারপরে সতীনের সবার চোখে কালার হয়ে যাবো গা। কালার হয়ে গেলে ওরে সবাই কাঁদা কাঁদা বাড়িতে মেশে। তোর মধ্যে বুদ্ধি আছে। আমরা আর আমরা হয়ে যাবো সবার চোখের বোন। এই বুদ্ধিটা কি ব্যাপার? ঠিক করতেছিলাম কানের দুল তো এইখানে, আসল কাহিনীটা কো কি হয়েছে আসলে? কি বলো? হ্যাঁ কিসের আসল কাহিনী? কোনো কাহিনী টাই নেই। আরে তুমি কত দূরে থাকছো, ঘাই মাই গেছে গা, বাড়িতে চলো, তোমার খাইতে দিমু। হুম, আমি কথাটাকে জানবো তারপরে যাবো, বলো। এই তুমি কি কথা জানবা? ও মনে পড়ছে মনে পড়ছে, ওই যে বলছিলাম না যে ওই আমরা একটু বাইরে ঘুরতে যাবো তোমার সাথে। হুম, তোমরা আমাকে সলিম বুঝ দিচ্ছ। আচ্ছা বুঝতাছি না, তুমি কি আমাকে সন্দেহ করো নাকি? সন্দেহ করবাই নাই কে, বড় বড় বেশি ভালোবাসা আঙ্গুরে তার বাসনা, খালি সন্দেহই কইরা গেলা। তাই না? এই শোনো না, বলছিলাম কি এইখানে গরমের মধ্যে দাঁড়ায় থাকবা,
চলো তুমি কত খাও না তোমার জন্য না আমি অনেক সুন্দর সুন্দর রান্না করছি চলো বাসা চলো তোমার খাইতে দিমু বাড়িতে চলো আর ওই বড় বুবু আছে না পুনা কখন থেকে বলতিছে কতদিন নাকি তোমার দেখে না কখন থেকে তোমার দেখে না আসো আসো জানি তোমারে কিছু বুঝতেছি না সেই গয়নাটা না যেটা আপনারে আপনার শাশুড়ি দিছিল আহারে হারটা খুব সুন্দর ছিল কিভাবে হারিয়ে গেল দেখাবো মারা আমি এত কিছু শুনতে চাই না আমি আমার হার চাই তাড়াতাড়ি হার খুঁজে বাই করো হার নিছো তোমরা কেউ আম্মা আপনি কি কোন আমরা জি 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 আম্মা আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ আম্মা আপনার আমরা কত ভালো এই দেখি ইয়ারি কাজ এই শর্ট এই আম্মা শুনেন আপনার হার হারাইছে আর এই গয়নাটা কে নিতে পারে আপনার মাথা কি এখন হার নিছো এই নিছো মানে কি শুন ভালোই ভালোই বলতাছি বড় দেখা অনেক সহ্য করছি আর সহ্য করুম না আমার গয়না বের করে দে এই ক তুই আমার হার নিছোস আমার হার নিয়ে কইতিছোস হার হ্যাঁ তুই আমার হার চুরি করছস কারণ তুই তো আমার সহ্য করতে পারস না শ্বশুরে দিয়ে মার খাওয়াস তাই না ক আমি হার দিয়া কি করব আমি কি হার ওই যে ওই হার নিয়ে পয়রা শাড়ি পয়রা কি অগমতে ঘুরতে পারি আমার তো এই যে ছোট্ট একটা আছে এই দেখ অনেক সুন্দর দেখ একদম মিথ্যা কথা কবি না তুই আমার হার নিছস বোমারা আর ধরো ধরো এই এখন শিকার কর হাতটা তুই নিছিস পাকো রাখছিস আম্মা দেখছেন ও নাকি বাচ্চা হার চুরি কইরা কেমনে করে অস্বীকার করতে শুন আজকে দিনের মধ্যে হার বাই করবি নাইলে তো খবর আছে বোমারা আইসা বড় সতীন হারটা না সুন্দর মতো বাইর করো নাইলে এই বাড়িতে তোমার জায়গা হইব না আর শোনো এই আজকের দিনটাই তোমার জন্য এই বাড়িতে আসো কালকে থেকে না তোমার চেহারাটা আর আমাদের দেখতে হবে না হ্যাঁ আপনি খালি মার খাওয়ার পরে মারছে মা তোমার কি করবো রে মা তোকে আমি নিজের মেয়ের মতো দেখি তাও আমি তো একা কুলে বের পারি না রে মা বাড়ির বাড়ির কেউ তোর দেখতে পারে না সকলেই তোর বিরুদ্ধে আচরণ করে তোর মারে তোর গাল পারে আচ্ছা এ মা আমি কত সময় তোর পাহারা দিয়ে রাখবো কত আব্বা ওরা আমারে মারে এই জানিয়া তো আমারে তো কষ্ট না আমার কষ্ট ওরা আমার জুসটা ভালাই দিল মারে মারে তুই মনে কষ্ট রাখিস রে মা যার কেউ নাই তার আল্লাহ আছে আব্বা ওরা না শুনেন কানি এনে ওরা না গড়ের ভিতরে আছে আমি তো এটা জানি আপনি তো জানেন না আপনি একটা কাম করেন গড়ের ভিতরে যাইয়া ওকে ইচ্ছা মতো দেন বুঝছেন আমার কথা কোন না আমার কথা কোন আবার আমার মারবো না রে মা আমি তো ওর মতো অমানুষ না হ্যাঁ
আমি সব সময় মারধর করব ওরা মানুষটা তো যাও ঘরে যাও আর মানুষ না মানুষ না তাহলে কি ওরা ওরা অমানুষ মা অমানুষ যাও ঘরে যাও ঘরে যাও আসো বুবু আমার যে কি খুশি লাগতেছে না আমার তো কি খুশি লাগতেছে যাই হোক গয়নাটাও চুরি করলাম আর মাসকান্দে নাম পড়লো বড় সদিনে শোন আমার বেশি খুশি কেন লাগতেছে জানিস কেন কালকে থেকে তুই আপাতটি বাড়ি থেকে বিদায় হবে কি শান্তি কালকে আমি তো আজকে চিন্তাই করতেছি আজকে দাও না বিদায় হয় আচ্ছা শোনো না আমরা কাজ করো ওই গয়নাটা আছে না আমরা বিক্রি কইরা যেটা খাবো আইবো দুজনে সমান সমান ভাগ করে নেব শোন আমি চিন্তা কি করছি জানিস ওটা দিয়ে আমি খুব সুন্দর একটা ঝুমকা বানাই নিব ঝুমকা আমি আমি কি বানাবো আমি ওইগুলা দিয়া কিছু ভালো মেকআপ শেকআপ কিনুম আর কি কালো হয়ে গেছি তারা কি দিয়ে কি কিনবি রে কি কি কই আমার তো কিছু কই নাই হ্যাঁ আমাকে জামাই আমাকে মার্কেটে নিয়ে যাবো কালকে তাই কইতেছিলাম না বাবু শোন তোকে একটা কথা কইতাইছি কি কথা কার কবি না আচ্ছা কবু না ওই যে তোর আসে ওই যে ওই চুরি করছিস না চুরি এই চুরি করছিস মানে এই কি চুরি করছিস আরে না না ও মনে হয় চুরি করছিস না সেটা বলবে হ্যাঁ তুই চুরি করে করেছিস শাশুড়ি আমার গয়না চুরি করছো ওইটা কইবা হ্যাঁ তোরা প্রথমে চুরি করছিলে পরে ওইটা আবার আমি চুরি কইরা ওই যে মুরগি শোবা আইছে না ওইটার মধ্যে শোবা আইছে কি কই গয়না কই কে মুরগি শোবা আইছে না ওইটার মধ্যে চালের মধ্যে হ্যাঁ হ্যাঁ কি করছিস গয়না করে চল চল মেরে আমার ওই যে ওই শাশুড়ি শ্বশুর আর ওই যে আমার জামাই আছে না চরম করে দি অগনিয়া তোর কাছে যাবো চোর দেখ কত দানে কত গম দেখি এই চালের মধ্যে তো বলছে এখানে খাতা কই পাইতাছি না তো আচ্ছা ও কেমন মিথ্যা কথা বলো না আরে ধুর ও পাগল মানুষ কি মিথ্যা কথা বলবে রে এর ভিতরেই আছে ভালো করে খোঁজ পা দেব কই দেখতাছি না তো হাই হাই রে এত কষ্ট করে গয়নাটা চুরি করছিলাম আসো 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 গেল আসো না পাইলে আমার কানে তুর মামা বৌমারা হ্যাঁ তোমরা এখানে কি খুঁজতেছো আম্মা ওই যে আপনার হার আপনার হার গয়না ওই যে সতিনে না চুরি কইরা আপনার গয়না এখানে ফালাইছে তাই না আমরা দেখে ফালাইছি না দেখে না দেখে না ও তো নিজে বলছে যে এখানে ফেলছে তাই আমরা খুঁজতেছি খুঁজতেছিলাম তার আগে কি কইছিলাম ওইটা তো কইলা না ওই দেখো যে আমি কইছিলাম তোমরা যে হাতটা চুরি করছো ওই হাতটা নিয়ে আমি এখানে ফালাই দিছি তারপরেই তো তোমরা দৌড় পাইরে নাইলা ওই হাতটা খুঁজার লিগা আরে কি সব উল্টো পাল্টা কথা বলো হ্যাঁ তুমি তো আচ্ছা বেয়াদব মেয়ে ও নিজে চুরি কইরা এখন আমাকে গারে ফালাইতেছো না আম্মা বিশ্বাস করেন আমরা কিন্তু কোনোদিন চুরি করি নাই ও চুরি করছে ও না আমাকে কি কইতেছিল জানেন যা কইতাছে যে ওই চেরার ভিতরে না কি ও গয়না চুরি করে রাখছে না এখানে লুকায় রাখছিল তাই আমরা ভাবলাম কি যে গয়নাটা নিয়ে আপনারে দিম আপনারে খুশি হইবে ও আম্মা আপনার কি মনে হয় আমরা কি চোর যে চুরি করব তারপর আপনি স্বাধীর গয়না আম্মা দেখেন ও কিন্তু ফাঁসাইতেছে বিশ্বাস তো হয় না কিন্তু বিশ্বাস তো আমার করতে হয় কারণ ও তো কইতেছে যেভাবে ভাবে বিশ্বাস করতেই হয় তুমি সত্যি কথা কইতেছো আম্মা আমি না লুকাই লুকাই শুনছি ওরা কইল ওই যে বেইছে মানে আপনার ওই যে হাত দা বেইছে ওই তো শিখে উইছে শুটকি মাছ ও বানাবো কানের দুল আর এই যে ভুটকি মাছ ওই তো না ওই বানাবো কানের দুল ও কিনবো মেকআপ সব কথা মেকআপ করবো হ্যাঁ শুটকি মাছ কি এত বড় কথা না না আম্মা দেখছেন এই দেখ একদম চুপ করে চুপ
আমিও মানলাম তুমি সত্য কথা কইতেছো কিন্তু আমাদের প্রমাণ দেখাইতে হবে প্রমাণ কি প্রমাণ কি তুমি হাড়টা বাই করতে পারবা পারমু না মানে 100 বার পারমু ঠিক আছে তুমি যদি হাড়টা বাই করে দিতে পারো আমি তোমার বই হিসেবে মাইনে নিব আই হাবারে 100 তে 100 সত্যি করে কইতেছি আমি না একটা জিনিস নিয়েছি এক আমাদের ঘরে দোষ দিব আচ্ছা চুপ কর না দেখি ও কি করে এই যে এই নাও এটা শিখে ভুলা বাবার কবিরাজি পানি যে চুরি করছে এটা খাইলে হ্যাঁ হ্যাঁ মাতা শুন সব কি পড়ে যাব আমি তো চুরি করি না আমি পানি দা খায়াল এই যে পানি খাইছি আপনি কোনে কি আপনি চুরি করবেন কোন আপনি একটু খান এই যে আম্মা পানি খাইছে আপনি রাও খান 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 যাবে যাবে খাই দেবে এই যে দাঁড়া আমি খাওয়ার পর যদি আমার মাথা চুলগুলো পড়ে যায় দেখা যায় আমরা খাইলাম আমাদের তো কোনো সমস্যা হইলো না আরে তোমরা তো ছেলে মানুষ চুল না থাকলে সমস্যা হয় না আমি তো খাইলাম নাকি আমার চুল পড়ে গেল কই আমার তো পড়লো না আম্মা আপনি তো বয়স হয়ে গেছে এই কথা কম কইয়া খাইবা নাকি পানি ভাই খাও না শিকার যাও খা বুবু তুমি খাও আরে তুই কি করছ তুই আম্মা বুবু রেগে দেন আম্মা সিরিয়াল ভাবে খাও না খাও কেমনে সর তারা দুইজনে বুঝা কি তোমার আরো বাকি আছে হ্যাঁ তোমার গহনা ওই দুইটার কাছেই আছে তোমরা দুইজন এরকম জঘন্য কাজ করতে পারলা এরকম একটা বুদ্ধি প্রতিবন্ধী মানুষকে সুর সাবস্থ করতে চাইলা সি আমি ভাবতেও পারতেছি না তোমাদের এত ভালোবাসতাম আর তোমরা আমার সাথে এরকম কাজ করলা দেখো আমার না কোনো দোষ নেই সব দোষ এই ছোটর এখন আমার দোষ দিতে আসো এই ছোট আমি বলছিলাম চুরির বুদ্ধি না তুই বলছিলি আমার গলায় ছোট আচ্ছা ঠিক আছে হ্যাঁ ছি 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 তোমরা শেষে বসে আমার গলার হার চুরি করছো আম্মা তোমাদের কি ভালো আমি কম বাসতাম আম্মা শুনেন তোমরা যখন যা চাইতা তাই দিতাম যখন যা কইতা তাই শুনতাম তোমাদের কথা শুনে শুনে এই প্রতিবন্ধী বোমার উপর কতই না অত্যাচার করছি হ্যাঁ আজকে কি হইলো হ্যাঁ কি প্রমাণ দিলা বুঝাইলে তোমরাই ঘরের শত্রু আর এই যে প্রতিবন্ধী ও প্রতিবন্ধী হইলো ওর চুরি করার স্বভাবটা নাই ওর ভিতর যে জ্ঞানটা আছে তোমার তো সেই জ্ঞানটা নাই আম্মা বোমা আমি ভুল করছি তোমার উপর অনেক অত্যাচার করছি আসলে তুমি আমার ঘরের লোক কি বোমা করতে গেলে আমার কি হইল আম্মা কালি কি তাই হলো বো ওই আব্বা যে ওই সেদিন কে আমার দুইটা চিপস এনে দিছিল না ওই দুই ডলার চুরি করে খাওয়া হয়েছে মা তুমি ওদের বিচার করবা না আম্মা দেখো আমাকে ক্ষমা করে দেন আসলে আমরা ইচ্ছে করে হাতটা চুরি করি নাই আমরা রনি ওর সাথে হিংসা করে তুই বিচার কর আম্মা আসলে ও সব সময় আমারে বলতো যে পুকুরে কত ভালোবাসে আমাদের ভালোবাসে না এর জন্য আমি ঠিক তুমি সাইজ করে অফিসার কর ক্ষমা কর না এই দুইটা দানি বাড়িতে থাকে চাইছে ওর কাছে ক্ষমা চা চা বুবু আমাদের হামলে হয়ে গেছে এই যে আমার কাছে কেউ ক্ষমা চাইলো রে আমার যে কি চারাম করতেছে সতীন শোন একটা কথা কই এই যে আমরা সবাই মিলামিশা থাকবো দেখবি সংসারে মেলা ভালো এমনি তোরাই তো ভালো আসো কিন্তু তুই তো আমাদের জন্য কেমন হিংসা না 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 আর হিংসা করব না হ্যাঁ সত্যি করবি না তাহলে তো গো দুই জানি আমি জোর আসু মা দে আয় ওরে মা